নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন নেনাস নিউজ তো আবারও এই কথাটি বলতে পেরে আমার থেকে আনন্দিত বোধাই কেউ নয় তো যাই হোক না কেন গতকালকে দিনটি একটি নাটকীয় দিন ছিল আমার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না আমি বলে দিই গতকালকে সকালটা আমার অত্যন্ত আনন্দের সাথে কেটেছে আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি কারণ গতকালকে একটা খুব সুন্দর দিন ছিল আমাদের চ্যানেলের এক বছর পূর্তি ঘটেছিল কিন্তু বিকেলের দিকে সেই আনন্দ একদম মিলিয়ে যায় এবং আমি সত্যি কথা বলতে ভীষণ ভেঙেও পড়েছিলাম হঠাৎ করেই বিকেলের দিকে দেখি আমার চ্যানেল খুলছে না এবং তারপর আমি যখন হোয়াটসঅ্যাপ খুলি সেখানেও দেখি বেশ কিছু মেসেজ যে তারা আমার চ্যানেল দেখতে পাচ্ছেন না তো তারপর আমি যখন আমার মেল চেক করি আমার মাথায় আকাশ ভেঙে পড়ে হঠাৎ করে দেখি ইউটিউব থেকে একটা মেল করা হয়েছে আমার চ্যানেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি সত্যি সেই সময় কি । করবো ভেবে পাইনি আমার মানে মাথায় কিছুই আসছিল না সেই সময় যাই হোক না কেন তো আমার মাথায় এটুকু ছিল যে আমি কোনো ভুল করিনি আমাকে সেখানে মেলে শুধু এটাই বলা হয়েছিল যে আপনি গাইডলাইন ভেঙেছেন কিন্তু আমি কোনো রকম গাইডলাইন আপনারা জানেন ভাঙিনি আপনাদের যতটা সম্ভব আমি সাহায্য করারই চেষ্টা করি কিন্তু কোনো কারণে এই ঘটনাটা ঘটে ঘটেছে এবং আমি মেলের পর মেল দিতে থাকি বিকেল থেকে একদম রাত পর্যন্ত এবং আমার একটাই স্ট্যান্ড পয়েন্ট ছিল যে আমি কোনো ভুল করিনি আমি আমি কোনো গাইডলাইন ভাঙিনি এটা ইউটিউবের এরও আমি এটা বারবার ইউটিউবকে চেক করতে বলছিলাম তো যাই হোক না কেন আপনাদের প্রচণ্ড সমর্থন পেয়েছি আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার একটা পার্সোনাল চ্যানেলে যেটা আমার একদম নিজের চ্যানেল যেখানে শুধুমাত্র আমি আমার কথা বলি যদিও আমি ভিডিও সেভাবে দিই না সেই চ্যানেলে কিন্তু সেখানেও আপনাদের প্রচণ্ড সমর্থন পেয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে প্রচুর সমর্থন পেয়েছি আমি মনে করি এটা আপনাদের জয় এটা আপনাদের ভালোবাসার জয় আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের বলা যায় শ্রদ্ধা এই চ্যানেলকে আবারও ফিরিয়ে এনেছে কারণ এরকম প্রচুর উদাহরণ আছে আমার মতো চ্যানেল হয়তো লক্ষ কোটি চ্যানেল রয়েছে ইউটিউবে এরকম প্রচুর উদাহরণ রয়েছে যে রকম ওয়ার্নিং ছাড়াই এইভাবে চ্যানেল বন্ধ করে দেওয়া হয় এবং তারপর আর কোনোদিনই সেই চ্যানেলকে অ্যাক্টিভেট করা হয়নি এরকম প্রচুর উদাহরণ কিন্তু রয়েছে কিন্তু তারপরেও কালকের ঘটনা একটা বলা যায় অন্যরকমই কারণ আট ঘন্টার মধ্যে আট ঘন্টার চেষ্টায় কিন্তু আমার চ্যানেল আমাকে ফিরিয়ে দেওয়া হয় আপনাদের চ্যানেল আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় আট ঘ যখন এগারোটা বেজে বাহান্ন মিনিটে একটি মেল আসে ইউটিউবের তরফ থেকে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটে আমি সেই মেলটি যখন পড়ছিলাম আমার গায়ে কাঁটা দিচ্ছিলো যে কি লেখা থাকবে এতে মানে একদম বলা যায় শিহরণ সৃষ্টিকারী সেই মুহূর্ত ছিল সেখানে লেখা ছিল ইংরেজিতে লেখা ছিল আমি বাংলাতে আপনাদেরকে বলছি যে আমরা আপনার রিকোয়েস্ট অনুরোধ আবারও চেক করলাম এবং দেখতে পেলাম যে আপনি কোনো গাইডলাইন ভাঙেননি তাই আপনার চ্যানেল আপনাকে ফিরিয়ে দেওয়া হলো বিশ্বাস করতে পারবেন না এই মেলটি দেখার পর আমার ভেতরে কি বলা যায় কি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কি আনন্দ হয়েছে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিও দিয়েছিলাম তো এটা একটা বলা যায় মিরাকেলি বলতে পারেন আমি প্রথম দিকে তো আশা ছেড়েই দিয়েছিলাম কারণ এটা সম্ভব নয় যে আট ঘন্টার মধ্যে কোনো চ্যানেলকে সাসপেন্ড করে আবারও সেটাকে ফিরিয়ে আনা তো আমার স্ট্যান্ড পয়েন্ট এটাই ছিল আমি কোনো ভুল করিনি আমি কোনো গাইডলাইন ভাঙিনি এবং আপনাদের ভালোবাসা সব থেকে বড় ব্যাপার আপনাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে আমি সত্যিই ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম আবারও নতুন করে শুরু করতে হবে আপনাদের একটি অন্য চ্যানেলে আমি সেটা বলেও ছিলাম তো যাই হোক না কেন যার শেষ ভালো তার সব ভালো রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে আমার একটি সুসংবাদ এসছে এবং নিশ্চিতভাবেই এই খবরটি পেয়ে আপনারাও আনন্দিত তো যাই হোক না কেন আমরা আজ থেকেই শুরু করব পাঁচশো নয়ের সাজেশন এবং আপনারা প্রস্তুত থাকুন পাঁচশো নয় পড়া শুরু করুন পাঁচশো আট কমপ্লিট হয়ে গেছে ডিসক্রিপশানে সেই সাজেশনের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন নমুনা প্রশ্নপত্র একটি দিয়েছি সেটিও সংগ্রহ করে রাখুন এবং পাঁচশো নয় আজ থেকে দেওয়া হবে তো আপনারা আপনাদের ফিলিংস জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগছে নিশ্চিতভাবে আপনাদেরও ভালো লাগছে আমাকে ফিরে পেয়ে এবং আপনাদেরকে ফিরে পেয়ে আমারও অত্যন্ত ভালো লাগছে বিশ্বাস করুন এই চ্যানেলটি শুধুমাত্র আমার কাছে একটি চ্যানেল নয় এরকম আরও চ্যানেল রয়েছে আমার কিন্তু এই চ্যানেলটির সঙ্গে যেন একটা আত্মিক যোগ হয়ে গেছে আপনাদের সঙ্গে একটা আত্মিক যোগ হয়ে গেছে বলা যায় যে কারণে আমি এই জানেন আপনি যে এই আপনারা জানেন যে আমি কতটা পরিশ্রম করি এই চ্যানেলের ওপর রাতের পর রাত জেগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এর আগেও এবং আগামী দিনেও আমি দেব এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যেমন সাহায্য করেছি যতদিন না আপনাদের ট্রেনিং কমপ্লিট হচ্ছে আমি রয়েছি যাই হোক না কেন আপনাদেরকে আবারও একবার এক বছর পূর্তির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও অত্যন্ত ভালো আছি